আমার বাফর নাম হইলো সুনবল্লা, আমার নাম হইলো রাশেদা, আমার নাম হইলো আসুদা, বুঝুননি? আর বাড়ি পড়ছে উন্দালপুর, তার নাম হইলো বিতরপুর, বাফর পুষ্টা পুষ পড়ছে আতারাই, জি হয় আর ইউনিয়ন পড়ছে মাতলেশ্বর, সুযোগ পাইলে ফোগাটো মারি দিতে। তেল বেল এই সেই বিভিন্ন বহু জিনিস মনে করো দাম বাড়ানির কারণে সকলটা করি, ও দোকানদারি ভালো বাকি হো মাঝে মাঝে। আমার বাফর নাম হইলো সুনবল্লা, আমার নাম হইলো রাশেদা, আমার নাম হইলো আসুদা, বুঝুননি? আর বাড়ি পড়ছে উন্দালপুর, তার নাম হইলো বিতরপুর, বাফর পুষ্টা পুষ পড়ছে আতারাই, বানার খে আমরা বাটপার হইলাম না, মানুষও বানার তেল বেল এই সেই বিভিন্ন বহু জিনিস মনে করো দাম বাড়ানির কারণে আজ বর্তমানে এখন সারাদিনে ব্যবসা করে পাইলাম 300 টাকা, এখন খরচ মনের তেল লইলাম গে 200 টাকা, এরপর হইলো মাছ লইতাম, এরপর হইলো তরকারি বহুত কিছু লইতাম, এখন এইজন বাদ ভাইকে পাইতাম বই ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম এখানেও অনেক দর্শক জমা হয়েছে, আমার ভাইয়ের কথা শুনিয়া আসলে ভাইয়ের মজার চলে, কিন্তু আসলে সত্য কথা কই রা, যেলাকান জিনিসপত্র দাম বাড়ে এই দামের মাঝে চলা খুব কঠিন, আর যদিও মজা করে কথাগুলা কইছেন কিন্তু কথাগুলা সত্য আসলে। আপনার আমরা তো লুকাই দিতে লুকাই দিয়ে আমরা শেষ বহু জায়গায় 18 বার জেল খাটলাম, কিন্তু বিনা দোষে বর্তমান এই যে বাংলাদেশ বিনা দোষে 18 বার জেল খাটিয়ে যাও ভগবান সব দন্দা সারিয়া ইয়া বই দিছে অনু গাভান দেশে আর খাইয়া সব এরপরও ভাররাম না তুকিতা হতাম করুণা করুণা খুইয়া আজ স্কুল মাদ্রাসা বন্ধ করিলাম, বাচ্চা কাচ্চা ভরাল যায় না, কত ধরনের ইতা মনে করো ইতিহাস বর্তমানে অন্তর মাঝে লইয়া বইতে আসি, আগে তো মনে করো শুক্রবারে বন্ধ থাকো স্কুল, এখন দেখা যায় শনিবারও লোক, এখন আমরা শুক্রবারে কিতা জানুননি সব কিছু ঘোরা লাগে, কাপড় চুপড় মনে করো দইয়া আমরা মনে করো মসজিদও যাইতাম গুলা হন্ডা হু দান্দা গেতাম, এখন বর্তমানে দেখা যায় কি ওর খাবার চুপড় দুইটা এখন কিলা খামও যাইতা হোক দেন টাকা লাগে না, তে শুক্রবার শনিবার তো দুই দিন বন্ধ দিল, আপনারা আরাম দিল তে আর কেন হইতে পারে, অন্য অন্য জায়গাত আছে, আমরা তোয়াকুল হয়তো মনে করো আমরা সিলেট হইতে পারে, অন্য অন্য জায়গাত আছে না, বাংলাদেশের সব জায়গা বন্ধ দুই দিন আপনি জানেন না, জি না আমি জানি না, হয়তো মনে করো কেন কই আমি হয়তো চিটাগাং আসলাম, আমি দেখে আইলাম আর কি চিটাগাং করতে, আমি চিটাগাং জি হয় চিটাগাং সারে উড়ি আছে সকলটা করি, ও দোকানদারি ভালো বাকি হো মাঝে মাঝে বাগুন কি ধার লাগে বাকি ও তো চলতে পারি না, কিন্তু সবাই দান্দা করি তো আনতুই বই খাইতুই ইনো গিয়া কিতা করেন তে, ও তো কাম করি কিতা কাম করুন, ও তো কাম তো মনে করো তা 5 মিটারও কাম করতাম বাকি 5 মিটার না, তবে আপনি এক কথা আগে স্বীকার করছেন যে আপনি বাটপারি করেন মানুষের লগে যারে জেলা পারেন গোসাই, এটা তো করবা সেনে বর্তমানে অবস্থা তো খারাপ, এখন খাইতেই বুঝবি তা এখন তো সারাদিনে বুয়া বেশি 300 টাকা পাইতাম না, ও ঠিক আছে আপনার লগে মাতিয়া পালা লাগলো ভাই সাহেব, পালা আসসালামু আলাইকুম।